তিন দিন ব্যাপী অভিনব মোয়া মেলা। মেলায় স্থান পেয়েছে মোয়া, নলেনগুড়, পাটালি। বারুইপুর প্রেস ক্লাবের আয়োজনে মেলা চলবে বুধবার পর্যন্ত। শীত মানেই নলেনগুড়, শীত মানেই মোয়া, আর সেই মোয়া যদি হয় জয়নগরের তাহলে তো কথায় নেই। শীত পড়তেই তিন দিন ব্যাপী এমনই অভিনব মোয়া উৎসবের সূচনা হলো সোমবার সন্ধ্যাতে দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর মজিলপুর পৌরসভার আমন্ত্রণ কমপ্লেক্স প্রাঙ্গণে। এই মোয়া উৎসবের সূচনা করেন জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস, বারুইপুরের মহকুমা শাসক সুমন পোদ্দার। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার চেয়ারম্যান সুকুমার হালদার সহ অন্যান্য বিশিষ্টজনেরা। নানা স্বাদের নানা ধরনের জয়নগরের মোয়া, নলেনগুড় থেকে শুরু করে পাটালির সম্ভার নিয়ে হাজির হয়েছেন মোয়া উৎসবে। বারুইপুর প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত এই উৎসব চলবে আগামী বুধবার পর্যন্ত। শীতকালে ভোজনরসিক বাঙালির অন্যতম আকর্ষণ জয়নগরের মোয়া। কনকচুর ধানের খই ও নলেনগুড়ের মিশ্রণে তৈরি হয় এই অসাধারণ শীতকালীন মিষ্টি। সীতাভোগ, মিহিদানা যদি হয় বর্ধমান জেলার সেরা মিষ্টি, তেমনি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্যতম এই জয়নগরের মোয়া। শুধু রাজ্য নয়, দেশের বিভিন্ন প্রান্ত এমনকি বিদেশেও এই মোয়ার ব্যাপক কদর রয়েছে। সে কথা মাথায় রেখে এই মোয়া বর্তমানে মিলছে অনলাইনে। এছাড়াও যারা ডায়াবেটিসে আক্রান্ত সেই সকল মানুষের কথা ভেবে নো অ্যাডেড সুগার মোয়াও তৈরি করা হয়েছে এই উৎসবে। এই মোয়া উৎসবের মধ্যে দিয়ে যেমন জয়নগরবাসীর কাছে মোয়াটা যেমন জনপ্রিয়তা আছে, বিশ্বের দরবারে মোয়াকে জনপ্রিয়তা করে তোলার জন্য ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে তারা সংবাদ পরিবেশন করে মোয়াটাকে তুলে ধরার জন্য এই উৎসবের মধ্যে সেটাকে একটা নতুন আঙ্গিকে নতুন মাত্রা যাতে পায় তার ব্যবস্থা করেছেন। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের মানুষ জানে যে শীতকালীন জয়নগরের নলেনগুড় এবং জয়নগরের মো, এটা সবাই জানে। কিন্তু আজকের যে মোর গুণগত মান এত সুন্দর হয়েছে সেটা যাতে আরও বেশিভাবে প্রসারিত হয় তার জন্য এই মো উৎসবের মধ্যে দিয়ে সেই ব্যবস্থাটা করেছেন বারুইপুর প্রেস ক্লাব। আমি ধন্যবাদ জানাবো এবছর এই উৎসবে যারা ব্যবসায়ী এই মো উৎসবে যোগদান করেছেন। প্রথম দিন যেভাবে সাড়া পড়েছে, আগামী দুদিন এই মো ব্যবসা তাদের ভালো হবে। জয়নগরবাসী এবং এলাকার বিভিন্ন প্রান্তের মানুষজনের কাছে আবেদন করব, তারা এই মো উৎসবে অংশগ্রহণ করুক এবং যারা স্টল দিয়েছে তাদের যে মো আছে সেই মো সেই স্টল থেকে তারা মো কিনুক, এটা আমি আবেদন করব। তবে মোয়ার আকাশ ছোঁয়া জনপ্রিয়তা থাকলেও শিল্পীদের আক্ষেপ এই মোয়া শিল্প ধীরে ধীরে শেষ হয়ে যেতে বসেছে। কারণ হিসেবে তারা জানালেন, একদিকে যেমন কমে যাচ্ছে খেজুর গাছের সংখ্যা, তেমনি বর্তমান প্রজন্ম শিউলির পেশাতে আর আসতে চাইছেন না, ফলে গাছ থেকে রস সংগ্রহ ও তা থেকে নলেনগুড় তৈরি করা প্রায় অসম্ভব হয়ে উঠেছে। তাই এই শিল্পকে বাঁচিয়ে রাখতে নতুন করে খেজুর গাছ তৈরি করা এবং বর্তমান প্রজন্মকে এই শিউলির কাজে উৎসাহিত করে এই পেশায় উদ্বুদ্ধ করতে উদ্যোগী হয়েছে বারুইপুর প্রেস ক্লাব। এ বিষয়ে বারুইপুর প্রেস ক্লাব সূত্রে খবর, তিন দিনব্যাপী এই মোয়া উৎসবের প্রথম দিনেই বহু মানুষ ভিড় জমিয়েছিলেন। মেলা প্রাঙ্গণে তৈরি হয়েছে নানা স্টল, স্টলে ঘুরে ঘুরে মোয়া কিনে তার স্বাদ চেখে দেখছেন। সব মিলিয়ে বেশ জমজমাট মোয়া উৎসব, সে কথা বলাই যায়। মোয়া শিল্পটা প্রায় জয়নগরে লুপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা, এই জন্যে তারা যে উদ্যোগটা নিয়েছে তাতে সমস্ত মোয়াটা শিল্পটা যাতে বেঁচে থাকে তার জন্যে আমাদের স্বয়ং মুখ্যমন্ত্রীও এই উদ্যোগ নিয়েছিলেন, নিয়ে আমাদেরকে মোয়া করার পরিকল্পনা করেছে। বিশেষ করে এই মোয়া শিল্পটা বাঁচিয়ে রাখার জন্যে বারুইপুর প্রেস ক্লাব যে উদ্যোগ নিয়েছে তাদের বারবার ধন্যবাদ জানানো দরকার। কেননা বর্তমানে আগে আমাদের এখানে খেজুর গাছ ছিল এবং মানে কনকচুর ধানের চাষ হতো, বর্তমানে সেসব খেজুর গাছ বন্ধ হয়ে গেছে, প্রায় মরে গেছে, জায়গা জমি বন্ধ হয়ে বাড়ি হচ্ছে, আর কনকচুর ধানটাও প্রায় উৎপাদন কমে গেছে। সুতরাং এই শিল্পটাকে উদযাপিত করার জন্য বারুইপুর প্রেস ক্লাবকে আমি ধন্যবাদ জানাই, তারা এই অনুষ্ঠানটা করছে। অদূর ভবিষ্যতে দরকার পড়লে তারা বিভিন্ন শহরে এই অনুষ্ঠানটা করে যাতে মোয়া শিল্পটা ভালোভাবে থাকে সেই ব্যবস্থা করবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, দক্ষিণ চব্বিশ পরগনা।
সৌন্দর্য শাড়িতেই। সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।